এখন আমরা অপশন বানাই দেখি কাজ করে কিনা, কারণ আমরা মাঝখানে অনেকগুলো আবার কোড বাদ দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন অপশন বানানোর ক্ষেত্রে এইটার যেগুলা যেগুলা বাদ দিই, এই যে এখান থেকে স্টার্ট বেসিক ফিল্ডস, ঠিক আছে, এইখান থেকে আমরা আর এন্ড সেকশন এইগুলাতে আমরা কি করব, এইখানে যা কোড লিখব যে কাজগুলো হবে এটা এইখানে শো করবে, ঠিক আছে? সো এগুলো আমার, হ্যাঁ এগুলা এগুলো আমরা জাস্ট রাখতেছি, ঠিক আছে? এতগুলো আমাদের লাগবে না, একটা রাখি। হ্যাঁ হ্যাঁ, উপরে গুলা রাখবে মানে শুধুমাত্র এক্সট্রা যে ফিল্ড গুলা থাকবে সেগুলা বাদ দিব, ঠিক আছে? হ্যাঁ এক্সট্রা ফিল্ড এগুলো তো আমার লাগবে না, ঠিক আছে না? এখন আমি ফিল্ড বানাবো, ঠিক আছে? সো এখানে ফিল্ড বানার সেকশন কি, সিস্টেমটা কি, এইখানে রিডাক্স লিখতে হয়, তারপর কি সেট সেকশন, তার ওপিটি নেম, ওই যে উপরে যে ভেরিয়েবলটা সেট করা আছে, হ্যাঁ, তারপরে এখানে কি একটা অ্যারে হবে, ওই অ্যারের মধ্যে আমাদের এখানে ফিল্ড বসাইতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা সাপোজ কমেন্ট করে দিলাম যে হেডার টপ অপশনস, ঠিক আছে? এখন হেডার টপ অপশনের মধ্যে আমাদের এখানে কি কি আছে, এইটা আছে আর এইটা আছে। সো সোশ্যাল লিঙ্কে আমাদের নিচেও আছে, হ্যাঁ নিচেও আছে। সো আমরা যেটা করব যে সোশ্যাল লিঙ্কের জন্য একটা ফিল্ড করব, আর এইটা তাহলে আমরা ফুললি হেডার টপ না করে হেডার এরিয়া দেই, ওইটার ভিতরে এগুলো সব করে দিব। সো এখানে আমরা দিলাম যে হেডার অপশন, ঠিক আছে? তারপরে কি করতে হবে, এখানে লিখবো যে রিডাক্স, তারপরে এখানে হবে সেট সেকশন, ঠিক আছে? তারপরে এখানে দুইটা প্যারামিটার, কয়টা প্যারামিটার, দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারে যেটা হবে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলটা কি হবে ওপিটি নেম, ঠিক আছে? পরে ভেরিয়েবলে যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যারে, ক্লিয়ার? এখন কোনটা, এটা না, এটা আমি হাইড করে রাখছি অনেক বড় যে, ঠিক আছে, আমি হাইড করে রাখছি, দেখাচ্ছি কারণ আমাদের ডকুমেন্টেশনের দরকার আছে। কারণ এই যে এখানে আমাদের দেখাইলো না যে ওরা রিডাক্স ফোর নিয়ে কাজ করতেছে, সো এটা কিন্তু বেটার, রিডাক্স ফোরে যে আর আবার কি কি চেঞ্জ করবে এটা কিন্তু বলা মুশকিল। এই কারণে আমরা সবসময় আপডেটটা ইউজ করব এবং ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি কি ফিল বানানোর জন্য আমাদের ফার্স্টে কি লাগতেছে, টাইটেল। সো টাইটেল আমি কি দিব, টাইটেল আমি এখানে দিলাম যে হেডার অপশনস, ঠিক আছে? তারপর এখানে আমার একটা কি দিতে হবে, আইডি দিতে হবে, ঠিক আছে? আইডি এখন আমি দিলাম যে হেডার ও পিটি, ঠিক আছে? এখন দেখি এখানে কিছু শো করে কিনা, রিলোড দিই, এখানে চলে আসছে হেডার অপশনস, হেডার অপশনস, হেডার অপশন একটা নতুন চলে আসছে। এখন এখানে আইকন চেঞ্জ করা দরকার, সো এখানে আর একটা প্যারামিটার আমাদের কি দিতে হবে, আইকন, ঠিক আছে? এখন আইকন দেওয়ার পর এইখানে ইএল, ইএল মানে ইলিউসিভ আইকনটা আমরা এখানে কাজ করবো। এখন আমি যদি হেডার অপশনে এখানে দিই টিএইচসি দিই, ঠিক আছে, মানে টেবিলের যে একটা আছে ওটা শো করবো, তাহলে এখানে কি হবে, এই যে হেডার অপশনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন এটা যদি আমরা ডেসক্রিপশন দিতে চাই তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, ডিএসসি, ঠিক আছে? এখানে বললাম যে হেয়ার অল হেডার অপশন, ঠিক আছে, রিলোড দেই, দেখবো এখানে একটা কি হবে, ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? সো এটা আমাদের কি হইলো, একটা ফিল্ড হইলো, ঠিক আছে? এখানে ফিল্ড হইলো। এখন এইটার মধ্যে যদি আমরা এখন সরাসরি মানে অপশন বানাইতে যাই তাহলে আমাদেরকে এখানে আরেকটা প্যারামিটার দিতে হবে, ফিল্ডস, ফিল্ডস কি দিব, ফিল্ডস, ফিল্ডের মধ্যে কি হবে, একটা অ্যারে হবে, ঠিক আছে? এই অ্যারের মধ্যে আবার আর একটা অ্যারে হবে, ঠিক আছে? এই অ্যারের মধ্যে এখন আমরা কি টাইপের ফিল্ডস চাচ্ছি সেইটা দিতে হবে, বুঝতে পারছি? কি করব, ফিল্ডস নামে আরেকটা, এই এই অ্যারে একটা ভ্যালু দিব, ওটার ভিতরে আরেকটা অ্যারে, তার ভিতরে আরেকটা অ্যারে, এবং এখানে আনলিমিটেড অ্যারে অ্যাড করে আমরা অপশন অ্যাড করতে পারবো, ঠিক আছে? এটা এই যে এটার ভিতরে আছে, এই যে, এই যে ফিল্ডস, অ্যারে, অ্যারে, ঠিক আছে? এই যে এখানে আইডি, টাইপ, টাইটেল, বুঝতে পারছি, সাবটাইটেল, ডেসক্রিপশন, ইনফো, হ্যাঁ না, এটার মধ্যে আবার ফিল্ড ঢুকানো যাবে না। আমি দেখাচ্ছি, এখানে ফার্স্টে আমাদের এখানে কি চেঞ্জ করা দরকার, এটা ওপেনিং আওয়ার্স, তাই না? সো এখানে আমি দিলাম যে টাইটেল, ঠিক আছে, টাইটেল এখানে দিলাম যে ওপেনিং
আওয়ার্স, ঠিক আছে। তারপর এখানে আমি কি দিব, একটা আইডি দিব, আইডি দিয়ে এখানে বলবো যে ওপি আওয়ার, ঠিক আছে। এখন এইখানে এই যে একটা টাইপ নামে, এই আইডিটার মাধ্যমে আমরা ব্যাকএন্ডে ফ্রন্টএন্ডে শো করাবো, নাহলে কোনটার ভ্যালু কোথায় যাবে আইডি ছাড়া তো বোঝা যাবে না, ঠিক আছে, এটা লাগবে। তারপর এখানে আমাদের কি দিতে হবে, টাইপ দিতে হবে যে কোন টাইপের ফিল্ড হবে। এইখানে যে আমরা ফিল্ডটা বানাচ্ছি সেই ফিল্ডের টাইপটা কি হবে, ফিল্ডের টাইপগুলো আমরা কোথায় পাবো, এই যে এটাও না এটাও না, এই যে এখানে এখানে পাইছি ফিল্ডস, কয়টা ফিল্ডস আছে, 40টা ফিল্ডস আছে। এখন এখানে আমার কোন ফিল্ডস দরকার সেই ফিল্ডটা আমি এখানে নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমার যদি এখানে এখানে ওপেনিং আওয়ার এটা শো করানোর জন্য আমার কি ফিল্ড দরকার, জাস্ট আমি যদি একটা মানে টেক্সট ফিল্ড নেই তাহলেই হবে। তাহলে এখানে আমি দেখবো যে টেক্সট ফিল্ড কই, যে টেক্সট ক্লিক করলাম, টেক্সট ফিল্ড লোড হলো, টেক্সট ফিল্ড, ঠিক আছে, এই যে কি হবে এমন হবে। এইখানে টেক্সট ফিল্ডে আবার কি কি বসাইতে পারবো সব চলে আসছে, দেখতে পাইছি কতগুলা জিনিস বসাইতে পারবো। তাহলে এখানে রিকোয়ার্ড কি, রিকোয়ার্ড হচ্ছে ইউনিক আইডি দিতে হবে, টাইপটা কি হবে, স্ট্রিং হবে, টেক্সট। তাহলে আমি এখানে টাইপে কি দিব, টেক্সট, ঠিক আছে। এখন এখানে রিলোড দেই, দেখবো যে একটা ফিল্ড তৈরি হয়ে যায়, কি নামে একটা ফিল্ড আসছে, ওপেনিং আওয়ার্স, টেক্সট ফিল্ড চলে আসে। সহজ না, খুব কঠিন লাগলো, ওপেনিং আওয়ার্স, ঠিক আছে। এখন এখানে যদি আমি ডেসক্রিপশন দিতে চাই, আমি কিন্তু একটাতেই খুব ভালো করে দেখাচ্ছি, পরবর্তীতে কিন্তু এত বেশি দেখাবো না, খালি করে যাব। হ্যাঁ, এখানে লিখলাম যে সেট ইউর ওপেনিং আওয়ার্স টাইম, ঠিক আছে, রিলোড দিলাম, এখানে দেখবো যে ডেসক্রিপশন একটা চলে আসবে, এই যে, ঠিক আছে, আমার ইনস্ট্রাকশন দিতে পারবো। তারপরে এখানে যদি আমরা ডিফল্ট কিউ সেট করে রাখতে চাই, সাপোজ মানে স্ট্রাকচার কেমন ছিল এটা যদি আমরা ডিফল্ট সেট করতে চাই, তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে, ডিফল্ট নামে একটা ফিল্ড নিতে হবে, আর এটার মধ্যে আমরা ডিফল্ট ভ্যালুটা লিখে দিতে পারবো। এখন আমি এখানে রিলোড দিই যে ডিফল্ট টেক্সটটা এখানে চলে আসবে, চলে আসছে, সো ইজি হইলো। এখানে যদি কিছু চেঞ্জ করতে হয় 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, ঠিক আছে, এখানে ইজিলি চেঞ্জ করতে পারবো, আপডেট দিলাম সেট হয়ে যাবে। বুঝতে পারছি, এটা কিন্তু বেসিক, একটা ফিল্ডের মধ্যে আমরা কিভাবে করব। এখন এইখানে এই যে এখানে একটা দেখাচ্ছে না, এরকম যদি আমরা করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদেরকে আরেকটু অন্যভাবে করতে হবে, ঠিক আছে। বাট হেডার অপশনটা বোঝা গেছে, তো আমরা একটার মধ্যে সবগুলো করতেছি, পরবর্তীতে আমি ওটা দেখাবো। আচ্ছা, এইখানে এইখানে আমাদের আরো কি কি সাবটাইটেল সেট করতে পারবো, ক্লাস সেট করতে পারবো, কম্পাইলার রিকোয়ার্ড, ঠিক আছে, তারপর ভ্যালিডেশন আমরা করতে পারবো, ডিফল্ট সেট করে রিড অনলি করতে পারবো, প্লেস হোল্ডার করতে পারবো, যা ইচ্ছা, মানে এখানে যা যা আছে, হ্যাঁ, একটার মধ্যে সবগুলা সেট করা যাবে, ঠিক আছে। কিন্তু আসলে এত কিছু লাগে না আমাদের। এখানে দেখা যাচ্ছে ওপেনিং আওয়ার্স আমরা টাইটেল দিলাম, এখানে ডেসক্রিপশন দিলাম, ডিফল্ট ভ্যালু দিয়ে দিছে, আর কিন্তু কিছু লাগে না। ক্লায়েন্ট কিন্তু এখানে দেখলাম যে ও আচ্ছা, হেডারে যেটা আছে ওই টাইমটা তাহলে এখানে আছে, এটা সেট করতে হবে বা এডিট করতে হবে, আপডেট করতে হবে, কিন্তু এখান থেকে বুঝে যাবে। এখানে আমি বাদ দিলেও কি করব, এখানে সেভ করতে পারবো। আবার যদি আমি রিসেট সেকশন দেই, তাহলে অটোমেটিক ডিফল্ট ভ্যালুটা চলে আসবে, এই যে, বুঝতে পারছি। সো রিডাক্স অনেক ইজি আর দেখতে অনেক সুন্দর। আবার এটাকে আমরা কি কলাপস করতে পারবো, এই যে ফুল স্ক্রিন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড কি, আমাদের ফেভিকন আর লোগো আপলোডের অপশন করতে হবে। এখন এইখানে আমাদের কি হইলো, একটা অ্যারের মধ্যে আমরা একটা ফিল করলাম, এখানে এই সেম এই সেকশনের মধ্যেই যদি আমরা আরেকটা ফিল করতে চাই, তাহলে কি এখানে কমা দিব, এই যে এখানে, হ্যাঁ, এখানে আবার আরেকটা অ্যারে দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এখানে আবার বললাম যে টাইটেল লোগো, আচ্ছা ফেভিকন আগে দিই, ফেভিকন, ঠিক আছে, ডিএসসি হিয়ার ইউ ঠিক আছে। তারপর এখানে হচ্ছে কি,
টাইপ, ঠিক আছে। এখন আমরা যেহেতু ইমেজ আপলোড করবো, তাহলে আমাদের টাইপটা কি হবে, টাইপটা আমরা দেখে আসি। এখানে আমি একটা একটা করে দেখাচ্ছি, কিন্তু মুখস্থ লিখে দিলে কিন্তু হয়ে যায় তো, বাট দেখার দরকার আছে যে কোনটা কিভাবে কাজ করে। আমাদের টাইপ দরকার কি, তাহলে আমরা কি আপলোড করব ওখানে, ইমেজ আপলোড করব, তাই না? এখন না, গ্যালারি না, গ্যালারি না, গ্যালারি আলাদা জিনিস। এখানে এই যে সিলেক্ট ইমেজ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি। আচ্ছা, এটা আলাদা জিনিস, ইমেজ সিলেক্ট আলাদা জিনিস। গ্যালারির ডান পাশে সিলেক্ট ইমেজ, ইমেজ সিলেক্ট, ঠিক আছে, এটাও আলাদা জিনিস। আমি দেখতেছি কোন ফিল্ডটা, ঠিক আছে, কল ব্যাক, ঠিক আছে, এটা আমাদের লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমাদের লাগতেছে না। সেভ বটার, চেক বক্স, কালার, আপলোডের অপশন আমাদের লাগবে, ডেট, ডিভাইডার, এডিটর, গ্যালারি, ইমেজ সিলেক্ট, এক্সপোর্ট, ইনফো, কালার লিঙ্ক, এই যে মিডিয়া আমাদের লাগবে, ঠিক আছে। এখানে কি, এই যে এই জিনিসটা আমাদের দরকার, ক্লিয়ার? এখন এইখানে টাইপ কি হবে, মিডিয়া হবে, ঠিক আছে। এইখানে আবার ডিফল্ট জিনিস সেট করার সিস্টেমটা আলাদা, এখানে কি দিব আমরা, মিডিয়া, ঠিক আছে। তারপর এখানে একটা কি দিব, আইডি দিব, এখানে আইডি দিলাম যে লোগো, সরি ফেভিকন, এটা ফেভিকন আপলোড, ঠিক আছে। এখানে এখন রিলোড দিই, দেখবো যে নতুন অপশন চলে আসছে, ফেভিকন আপলোড। এখানে ক্লিক করে আমি এখানে আপলোড করতে পারতেছি। এখন ডিফল্ট ভাবে এখানে যেটা আছে হেডার ডট পিএসপি ইন্ডেক্সে আছে, এই ডিফল্ট ইমেজটাকে আমরা সেট করতে চাচ্ছি। এই যে এখানে একটা ফেভিকন আছে, কিন্তু বুঝতে পারছি এটাকে আমরা কিভাবে সেট করব, মানে কারণ ক্লায়েন্ট প্রথমে আসে তো বুঝবে না যে এখানে কিছু নাই, কিছু থাকবে না, তখন তো সমস্যা না। কারণ আমাদের থিমটা সেট আপ করলেই যাতে ডেমো কন্টেন্ট গুলো অটোমেটিক ভাবে সেট হয়ে যায়, তাহলে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারবে, এ কারণে আমাদের ডিফল্ট সেট করতে হবে। এখন ডিফল্ট সেট করার সিস্টেমটা এখানে একটু দেখি, একটু আলাদা। এখানে ডিফল্টে আসি, এই যে ডিফল্টে কি হবে, এটা একটা অ্যারে হবে। তারপর উইড যদি সেট করতে চাই, তাহলে উইড প্যারামিটার দিতে হবে, হাইট দিতে চাইলে হাইট, ইউআরএল হইলে ইউআরএল, ঠিক আছে। সো এইখানে আমাদের যেটা করতে হবে, কোথায় গেল কনফিগ, এইখানে ডিফল্ট, ঠিক আছে, এটা কি হবে, এখানে একটা অ্যারে হবে। হওয়ার পর এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে ইউআরএল, ঠিক আছে। এইখানে এখন আমরা ইমেজের লোকেশনটা দিয়ে দিব, ইমেজের লোকেশনটা কি, ইমেজটা আমাদের কোথায় আছে, এখানে আছে, তাই না? এখন আমি এখানে ইমেজের নামটা লিখে দিলাম, কিন্তু আসলে কি এখানে ইমেজটা পাবে? আমাদের কি করতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে ইমেজের লোকেশনটা আমাদের চিনে দিতে হবে, ক্লিয়ার? এবার এখন এখানে রিলোড দিই, ঠিক আছে, রিসেট দিই, ঠিক আছে, দেখি ডিফল্ট ইমেজটা আসে কিনা। ডিফল্ট ভাবে, আচ্ছা দেখি লিঙ্কটা কি পাচ্ছে, এখানে লোকাল হোস্ট, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, ইমেজেস, ফেভিকন, আইসিও, ঠিকই আছে। আসলে কি ওই যে এটাই মনে হয় এমন, মানে আইসিও তো, যার কারণে হয়তো শো করতেছে না, না ওই লোকেশনে আসলে নাই। কারণ কি আমরা এখানে কিন্তু লোকেশন ঠিক করে দিছি, কিন্তু তারপরেও কিন্তু শো করে না, লোকেশন ঠিক করে দিছি না, কিন্তু এই লোকেশন ইমেজেস ফেভিকন আইসিও নামে কিন্তু এখানে কিছু নাই। আছে ইমেজেস ফেভিকন ডাইরেক্টলি কোনো কিছু আছে? আচ্ছা লোগোটা এটা দেখি, এটা কোন লোগো দেখি, মেডিকা লোগো টু, আচ্ছা সাপোজ আমরা এখান থেকে ওই ছোট করে কিছু একটা কাটে নিই, ঠিক আছে, সাপোজ এতটুকু, এটাই কি হবে আমাদের, সেমিকন হবে। এটাকে এখানে দিয়ে দিলাম, কি করলাম, এখানে সাপোজ দিলাম যে আইকন ডট পিএনজি, সমস্যা আছে? এখানে চেঞ্জ করে দিই, এখানে দিলাম যে আইকন ডট পিএনজি,
ঠিক আছে, থিম অপশন বুঝাই দিয়ে তো 1 ঘন্টা চলে গেল, ক্লাসে লেট করে আসে। এখন এখানে রিসেট দিই, আসে। সো মিডিয়া কিভাবে আপলোড করতে হবে এটা এখন আমরা রিমুভ করে দিই, এখান থেকে আমরা নতুন করেও এখানে আপলোড করতে পারবেন, যে ক্লিয়ার ব্যাপারটা। হ্যাঁ, ওইখানে এখানে আমরা আরো ডিফল্ট ভ্যালু সেট করতে পারবো। সো ওগুলো আমি দেখাচ্ছি না, ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে এখন আমার আরেকটা ফিল্ড কি দরকার, ঠিক আছে, আমার লোগো আপলোড করতে হবে, ঠিক আছে। সো লোগো আপলোড করার জন্য এখানে বললাম যে লোগো আপলোড, ঠিক আছে, ফেমিকনটা সাইট টাইটেল, ফেমিকন লোগো না এতদিন পর। হেয়ার ওটা সিস্টেমে এমন যে আসলে আইসিও ফাইল ওখানে ইউজ করতে হয়। হেয়ার আপলোড ইওর লোগো। সো এখানে আমরা ইচ্ছা মতো ডেসক্রিপশন দিতে পারি, টাইপটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। টাইপ কি হবে, মিডিয়া হবে, ঠিক আছে। তারপর এখানে একটা কি দিব, আইডি দিব, ঠিক আছে। আইডি দিলাম যে লোগো আপলোড। তারপর এখানে আমাদের কি দিতে হবে, ডিফল্ট ভ্যালুটা দিতে হবে। সো ডিফল্টটার জন্য আমি এটা কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের লোগোটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটা আমরা একটু কপি করি, কপি করে এখানে বসাই দিই। ঠিক আছে, এখন এখানে রিলোড দিই, দেখি লোগোটা আসছে কিনা। আসে, সো হয়ে গেল। কিন্তু এখন আমাদের এখানে কি আছে, এই ইমেল চেঞ্জের অপশন করতে হবে, আর কল নাম্বার মানে মোবাইল নাম্বারটা চেঞ্জের অপশন করতে হবে, আর এখানে কি করতে হবে, বাটন বাটনের লিংক অ্যাডের অপশন অথবা বাটনের টেক্সট চেঞ্জের অপশন করতে হবে। সো এটাকে আমি এখন ডুপ্লিকেট করতেছি, আমি তো এতক্ষণ বুঝাইলাম, আর কোনো সমস্যা আছে? এগুলা বারবার লিখতে গেলে আসলে অনেক সময় লাগবে, ঠিক আছে, কারণ অনেক কাজ আছে। এখন আমরা হেডারে শেষ করতে পারিনি, এখানে আমাদের ডেসক্রিপশন আর দরকার নেই, ঠিক আছে। এখানে দিলাম যে ইমেল, ঠিক আছে, ক্লায়েন্ট আপনি বুঝে নিবে যে কোন ইমেল, ঠিক আছে। টাইপ এখানে দিলাম যে টেক্সট, আইডি দিলাম যে ইমেল, হেডার ইমেল, হেডার ইমেল, ঠিক আছে। আর ডিফল্টে এখন কি, যেহেতু শুধু টেক্সট তাহলে অ্যারে লাগবে না, আমরা সরাসরি এইখানে যে ইমেলটা আছে, ঠিক আছে, এখানে কি আছে, যে ইমেলটা আছে এটাকে এখানে ডিফল্টে বসাই দিলাম, ঠিক আছে। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করি, করে এখানে আমাদের কি দিব, যে ফোন নাম্বার, টাইপ টেক্সটে থাকলো, এখানে এই ফোন নাম্বারটাকে আমরা কি করব, কপি করে এখানে ডিফল্টে বসাই দিব, আর এখানে আইডিটা হেডার ফোন, ঠিক আছে। রিলোড দেই, দেখবো যে এখানে দুইটা অপশন চলে আসছে, সুন্দর, ঠিক আছে। এখন এখানে আর কি অপশন লাগতেছে, এই বাটনটার লিংক অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, যে এই যে এই বাটনটারও তো টেক্সট চেঞ্জ হতে পারে, তাই না? তো আমরা এখানে কি ব্যাপার, ঠিক আছে, এখানে আমরা দুইটা করব, যে বাটন টেক্সট, ঠিক আছে, এটা টাইপ রো টেক্সট দিলাম, এখানে ডিফল্ট ভ্যালুটা কি দিয়ে দিব, এটা দিয়ে দিব, ঠিক আছে, হেডার বিটিএন, ঠিক আছে। সেম জিনিসটা এখানে দিব যে বাটন ইউআরএল, ঠিক আছে, টাইপ টেক্সটে থাক, সমস্যা নেই। এখানে আমরা ডিফল্ট ভাবে কি দিয়ে দিব, হ্যাশ দিয়ে দিব, আর এখানে বলবো যে হেডার বিটিএন ইউআরএল, ঠিক আছে। রিলোড দিই, আচ্ছা এখানে অ্যারের আসলে কমাটা দেওয়া হয়নি, ঠিক আছে। এবার ক্লিয়ার হয়ে গেছে সবগুলা, হেডার অপশন আমাদের কমপ্লিট। এখন এই সোশ্যালের অপশন করতে হবে, তাই না? সো সোশ্যাল লিঙ্কগুলো আমরা এভাবে করবো, এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা আছে না, আমরা এখানে বলবো 5টাই থাকবে, কিন্তু যেটা লিংক অ্যাড করবে সেটা শো করবে, বাকিটা শো করবে না,
আমরা কন্ডিশন দিয়ে করব, ঠিক আছে? কারণ সবগুলো এখন ক্লায়েন্টের ইনস্ট্যান্ট এখন ইনস্টাগ্রামের লিংক নাই, এখন তখন এটা ঝামেলা না, ফাঁকা পড়ে থাকতেছে। সো এইরকম আমরা অপশন তৈরি করব। এখন এই যে হেডার অপশন করলাম, এরকম করে আমরা আরেকটা কি করব, সোশিয়াল লিংকস অপশনস, এখানে দিলাম কি রিডাক্স, হ্যাঁ আলাদা আলাদা সেট সেকশন, ঠিক আছে? তারপরে এখানে কি দিব, ওপিটি নেম আর অ্যারে, ঠিক আছে? এখন এইখানে আমাদের ফার্স্ট কি হবে, টাইটেল, ঠিক আছে? সো টাইটেল আমরা দিলাম যে সোশ্যাল লিংকস লিংকস, ঠিক আছে? তারপর এখানে একটা আইডি দিতে হবে, আমরা ডিসক্রিপশন আর দিলাম না, ডিসক্রিপশন আমরা বুঝছি, যেগুলা রিকোয়ার্ড যেগুলো না দিলে না সেগুলো শুধু দিব, সোশ্যাল লিংক, ঠিক আছে? তারপর এখানে আমাদের কি দিতে হবে, ফিল্ড অ্যাড করার জন্য আমরা কি দিব, আইকন একটা দিতে পারি, ঠিক আছে? আইকন এখানে দেখি শেয়ার নামে কোনো আইকন আছে কিনা, শেয়ার শেয়ার এই যে এটা দিয়ে দে, ঠিক আছে? তাহলে আইকন ইএল 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 শেয়ার, ঠিক আছে? তারপরে এখানে আমরা দিব যে ফিল্ডস, অ্যারে এর ভিতরে আবার অ্যারে, ঠিক আছে? এই অ্যারের মধ্যে আমরা এখন কি করব যে টাইটেল দিই, ঠিক আছে? একটা বানাই তাহলে বাকিগুলো হয়ে যাবে। টাইটেল দিলাম ফেসবুক ইউআরএল, ঠিক আছে? তারপর এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে আইডি, ঠিক আছে? আইডি এখানে দিলাম যে এফবি ইউআরএল, ঠিক আছে? তারপর এখানে আমরা কি দিব, টাইপ টেক্সট, ঠিক আছে? ডিফল্ট আমাদের আর দেখার দরকার আছে, দরকার আছে নাই। এখন এখানে রিলোড দিই, দেখি আসছে কিনা, সোশ্যাল লিংকস আসছে, ক্লিক করি সোশ্যাল লিংকস, ফেসবুক ইউআরএল, এখানে ইউআরএল বসাবো, আমরা ডিফল্ট দিয়ে রাখবো না, কারণ আমরা এখানে ভ্যালু সেট করবো যে যদি ফাঁকা থাকে তাহলে সেটা শো করবে না। সো আমাদের এখানে কয়টা দরকার, দুইটা তিনটা চারটা পাঁচটা, ফেসবুক ইউআরএল, তারপর এখানে দিলাম যে আমরা টুইটার ইউআরএল, এখানে দিলাম টিডাব্লু টেক্সট, ঠিক আছে? তারপর এখানে কমা দিয়ে দিই, তারপর এখানে আর কি আছে, গুগল প্লাস, ঠিক আছে? গুগল গুগল প্লাস ইউআরএল, ঠিক আছে? জিডি দিলাম, এখানে কমা দেই, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইউআরএল আইএনএস, ঠিক আছে? টেক্সট দিলাম ইন্টারেস্ট, ঠিক আছে? সো আমাদের কিন্তু অপশন রেডি হয়ে গেল, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হয়ে গেছে, পাঁচটা হয়ে গেল। এখন আমরা এখন কাজ হচ্ছে এগুলাকে ফ্রন্ট এন্ডে কাজ করানো, আমরা তো ব্যাক এন্ডের কাজ কমপ্লিট করলাম, এখন ফ্রন্ট এন্ডে এগুলাকে শো করানো। এখানে আপডেট করলে যে এখানে এখানে চেঞ্জ হয়, এখানে আপডেট করলে এখানে যেন চেঞ্জ হয়,